আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে তুলে ধরবো কি করে তোমরা খুব শর্টকাট পদ্ধতিতে খুব কম সময় গড়ের অঙ্কগুলি করে দিতে পারো, ঠিক আছে? তো এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের এডুকেশন সাবজেক্টের যে রাশিবিজ্ঞান তৃতীয় অধ্যায়ে যে রাশিবিজ্ঞান অধ্যায়টি রয়েছে, এই রাশিবিজ্ঞান থেকে তোমাদের কিন্তু গড়, মধ্যমা এবং ভূয়িষ্ঠক বের করতে বলা হয়। কোনো কোনো সময় তোমাদের শুধু গড় বের করতে হয়, কোনো সময় মধ্যমা বের করতে হয়, ঠিক আছে? তো তার জন্য আজকের এই ভিডিও তোমাদের কাছে স্পেশালি তৈরি করা আছে শুধুমাত্র গড় বের করার নিয়ম। খুব শর্টকাট, খুব অল্প সময় তোমরা অঙ্কগুলো করে দিয়ে আসতে পারবে যদি পরীক্ষা তোমাদের এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো এই ধরনের প্রশ্ন অবশ্যই আসবে, তোমাদের পরীক্ষাতে প্রতি বছর কিন্তু অঙ্ক চলে আসে। তার জন্য কি করতে হবে, আজকের ভিডিও দেখতে হবে, খুব শর্টকাট খুব অল্প সময়ে তোমরা গড় অঙ্কগুলো করে দিতে পারবে, অর্থাৎ যেটাকে আমরা মিন বলে থাকি, মিন, মিডিয়ান, মোড অথবা গড়, মধ্যমান এবং ভূয়িষ্ঠক, ঠিক আছে? চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। ভিডিওটি শুরুতে তোমাদের কাছে একটু কথা বলবো, তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম বা চ্যানেলে বা ভিডিওতে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অলরেডি সেট করে রাখো, তাহলে পরবর্তী যে সব ভিডিও আপলোড করবো সে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটি এখন আমরা কন্টিনিউ করছি। তো তোমাদেরকে আগে বলা হয়েছে যে আজকে আলোচনা করছি ক্লাস টুয়েলভের এডুকেশন সাবজেক্টের তৃতীয় যে অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান, সেই রাশিবিজ্ঞান অঙ্ক থেকে, তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায় থেকে আজকে অঙ্ক শুরু করব। তো আজকে আমি আলোচনা করছি যে গড় বা মিন কী করে বের করতে লাগে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষাতে গড় বা মিন যেই আসুক না কেন, তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 40 জন শিক্ষার্থী বা পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের বন্টন নিশ্চিত হওয়া হলো। এখানে প্রাপ্ত নম্বরের বন্টন কিন্তু নিশ্চিত হওয়া আছে, এবার বলছে পরীক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করে। এখানে তোমাদের এই যে এটি কিন্তু কোশ্চেন, ঠিক আছে? এখানে কোশ্চেন, তো তোমাদের এখানে কী বের করতে হবে, মিন অথবা তোমাদের বের করতে হবে গড় বের করতে হবে। তো সবার প্রথম আমাদের যে কাজটি করতে হবে, সবার প্রথম তোমাদের এভাবে একটি স্ট্রাকচার কী করতে হবে, তুলতে হবে। এখন সর্বপ্রথম তোমাদের দিতে হবে উত্তর, অর্থাৎ তোমরা উত্তরটি বুঝিয়ে দিচ্ছ যে এটা আমরা উত্তর, ঠিক আছে? তো সর্বপ্রথমে তোমাদের এখানে কী করতে হবে, প্রশ্ন দেওয়া আছে, দেখো শ্রেণী দেওয়া আছে, তারপর পরিসংখ্যা। তো শ্রেণী এবং পরিসংখ্যাটাকে আমরা এভাবে কী করবো, একটা স্ট্রাকচারের মধ্যে লিখবো। তো সর্বপ্রথম তোমাদের কটা ঘর করতে হবে সেটাকে দেখতে হবে, 1, 2, 3, 4, 5টা ঘর করতে হবে, এবং উপর নিচ কটা ঘর করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 প্লাস এদিকে তোমাদের একটা এক্সট্রা ঘর নিতে হবে, ঠিক আছে? তো তোমরা এভাবে স্ট্রাকচারটাকে করে নাও। তো এবার আমরা কী করবো, স্ট্রাকচার করে নেওয়ার পরে তোমাদের একটা কাজ হচ্ছে, এখানে দেওয়া আছে এক্স, কী বলে হচ্ছে এক্স ডট দেওয়া আছে। তো এক্স ডটটা কী করে বের করবো, সবার আগে তোমাদেরকে বের করতে হবে যে এখানে পরিসংখ্যাটি দেওয়া আছে, পরিসংখ্যা দেখো তোমাদের এই যে পরিসংখ্যাটি দেওয়া আছে, এই পরিসংখ্যাটা টোটাল যোগ করে কত আসছে, এন সমান সমান কত আসছে, 40 আসছে, ঠিক আছে? এবার আমাদের মিডিলম্যান বের করার ক্ষেত্রে এই 40কে আমরা কী করবো, 2 দিয়ে ভাগ করবো। এখানে 40কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 20 দুগুণে 40, তো ঠিক আছে, এবার আমাদের কত বের হলো, 20 বের হলো। এবার আমরা 20 বের করবো, এবার আমাদের মিডিলম্যান বের করার ক্ষেত্রে কোনটি কাজে আসবে, মিডিলম্যান বের করার ক্ষেত্রে দেখতে হবে আমাদের পরিসংখ্যা কোন দিকে একে ছোটো আছে, ঠিক আছে? এবার আমাদের এটি হচ্ছে স্কোর, স্কোর আছে, স্কোরের মধ্যে কোন দিকে ছোটো আছে, এখানে 5 থেকে 9 ছোটো, এবার এখানে নিচে কত আছে, 50 থেকে 54। তো আমাদের প্রথম থেকে উপর থেকে নিচ পর্যন্ত ছোটো থেকে বড় হিসেবে আসছে। এবার এখানে আমাদের কী করতে হবে, সর্বপ্রথমে আমাদের যে 20 পরিসংখ্যা, কী পরিসংখ্যাকে আমরা কী করি, এনকে 2 দিয়ে ভাগ করার পর আসলো 20। এবার আমাদের মিডিলম্যান বের করতে হবে যে এটা পরিসংখ্যাটা যোগ করতে করতে আমাদের মিডিলম্যান কোথায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো মিডিলম্যান বের করে আমি আগে একটি ভিডিও আপলোড করে দিয়েছি, তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখে। এবার আমাদের করণীয় হচ্ছে মিডিলম্যান বের করা। তো মিডিলম্যান আমরা বের করবো যেখানে তোমাদের এটার সঙ্গে যোগ করতে হবে, 4 আর 6 কত হয়, 10, 10 আর 7 হচ্ছে 17, ঠিক আছে? এবার আমাদের এখানে কত আছে, 20 রয়েছে, তো 17 কিন্তু হচ্ছে না, আমাদের আরও একটু এগোতে হবে। এগোলে 17-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে, 21, ঠিক আছে? তো আমাদের কত আসলো, এই যে 21 আসছে, এখানে 21 আর এই যে 4-এর মধ্যে কিন্তু আমাদের কী হচ্ছে, তোমাদের 21 হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের মিডিলম্যান, ঠিক আছে? এটাকে আমরা মিডিলম্যান ধরতে পারি। আর তোমরা একটা নিয়ম করতে পারো যে এই পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি বড় সংখ্যা যেটি, পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় যেটি পরিসংখ্যা, বড় নম্বর, সেটাকে আমরা মিডিলম্যান ধরে করতে পারি, ঠিক আছে? সেটাও করতে পারি। তো আমি একটু অন্য নিয়মে শেখাচ্ছি, এটি খুব সহজ একটি নিয়ম। এই নিয়মে তোমরা 100টি অঙ্ক, কেন পৃথিবীর যতগুলো মিনের অঙ্ক আছে সবগুলি কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো চলো এবার আমরা মিডিলম্যান বের করলাম। এবার আমাদের দেখতে হবে যে পরিসংখ্যা, যে স্কোরটি কোন দিকে ছোটো আছে বা কোন দিকে ছোটো থেকে শুরু হয়েছে। এবার আমাদের উপর দিকে ছোটো শুরু হয়েছে, এবার আমরা কী করবো, উপর দিকে যদি ছোটো তো এখানে আমরা কী লিখবো, -1, -2, -3। এদিকে তোমাদের যত সংখ্যা থাকুক না কেন, এখানে আমরা সবগুলো কিন্তু মাইনাস দেখবো। আর নিচে তোমাদের যেদিকে স্কোর বড় হয়েছে সেদিকে আমরা কী করবো, +1, +2, +3, যত সংখ্যা আছে সবগুলো ঘরতে লিখে রাখবো, ঠিক আছে? তো এখানে প্লাস না লিখলেও চলে, তো এখানে আমরা শুধু 1, 2, 3, 4, 5, 6, তো আমাদের 6 নম্বর পর্যন্ত ঘর আছে, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। এবার আমাদের কাজ হচ্ছে এফএক্স বের করা। এফএক্স আমরা কী করে বের করবো সেটা তোমাদেরকে জানতে হবে।
এবার আমাদের বের করতে হবে এফ এক্স। তো এখানে তোমাদের একটি শর্টকাট টেকনিক যেটি হচ্ছে, এখানে দেওয়া আছে এফ এবং এক্স, ঠিক আছে। তো এখানে আমাদের দেওয়া আছে এফ, এখানে দেওয়া আছে এক্স। তো এইবার আমাদের বের করতে হবে কি, এই যে এফ এর সঙ্গে এক্সকে গুণ করে আমাদের এফ এক্সটা বের করতে হবে। তো সর্বপ্রথম কী আছে, তিন চারা কত হয় বারো, বারো তো আগে মাইনাস আছে, মাইনাস বসাবো, ঠিক আছে। এবার কত হচ্ছে, ছয় দুগুণা কত হয়, ছয় দুগুণা বারো হয়, এবার মাইনাস আছে, মাইনাস বারো। তারপর কত হচ্ছে সাত, ওকে সাত মাইনাস সাত, তো এভাবে তোমাদের লিখতে হবে। তারপরে কত, শূন্যর সঙ্গে গুণ করলে কত হয়, চার শূন্য শূন্য। তারপরে কত আছে তোমাদের, এখানে আছে কিন্তু, এখানে কিন্তু তোমাদের প্লাস আছে, তো তোমাদের প্লাস চিহ্ন না দিলেও চলবে, তোমরা শুধু সংখ্যাটা লিখে গেলেও হবে। এবার কত আছে, ছকে ছয়, তারপরে পাঁচ দুগুণা দশ, তারপরে তিন চারা বারো, চার দুগুণা আট, তারপরে কত, পাঁচ অক্কে পাঁচ, ছয় অক্কে ছয়। তো এবার তোমাদের এখানে কি হলো, এখানে আমরা সম্পূর্ণ টোটালটা লিখলাম, লেখার পর এবার তোমাদের করতে হবে যে এই যে বারো থেকে শুরু করে সাত পর্যন্ত এটাকে তোমরা একটা যোগ করে রাখবে, এবং তোমাদের ছয় থেকে শুরু করে একদম এই ছয় পর্যন্ত তোমাদের একটা করতে হবে, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস। তো তোমরা এই তিনটে পরিসংখ্যাকে যোগ করে এখানে বসে দাও, তারপরে এই যে তোমাদের এই কয়েকটি পরিসংখ্যা কী বলে এটাকে এফেক্টস আছে, এই এফেক্টসটাকে যোগ করে এখানে তোমরা বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর কী হবে সেটা আমরা দেখবো। তো কত হচ্ছে এখানে তোমাদের, হচ্ছে বারো আর বারো কত হয়, যোগ করলে হবে চব্বিশ, চব্বিশ আর এদিকে সাথে যোগ করলে হবে একত্রিশ, অর্থাৎ এখানে মাইনাস একত্রিশ, এই তিনটি যোগ করে মাইনাস একত্রিশ পেলাম। এবার আমরা কী করতে হবে, এই যে প্লাস যে প্লাস যে চিহ্নগুলো আছে এই প্লাস সংখ্যাগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ এখানে দশ আর ছয়ে কত হয় ষোলো, ষোলো, এবার হচ্ছে ষোলো আর বারোয় যোগ করলে কত হবে আঠাশ, আঠাশের সঙ্গে আট যোগ করলে হবে তোমার ছত্রিশ, ছত্রিশের সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে তোমার, হ্যাঁ ছত্রিশের সঙ্গে পাঁচ যোগ করলে হবে একচল্লিশ, একচল্লিশের সঙ্গে ছয় যোগ করলে হবে সাতচল্লিশ, অর্থাৎ তোমাদের এখানে কত লিখতে হবে সাতচল্লিশ। এবার আমরা কী করছি, এখানে সাতচল্লিশ লিখে দিলাম, অর্থাৎ এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে প্লাস সাতচল্লিশ, এখানে হচ্ছে মাইনাস একত্রিশ। তো এবার আমাদের কী করতে হবে, এ প্লাস মাইনাস প্লাস থেকে কী করতে হবে মাইনাস একত্রিশ মাইনাস করে দিতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা কী করবো, এটা এখানে আমরা কী করবো, বিয়োগ করে দেবো, এখানে কত আছে সাতচল্লিশ, প্লাস সাতচল্লিশ থেকে মাইনাস একত্রিশ বিয়োগ করলো, এদিকে আসবে ছয়, এদিকে আসছে এক, অর্থাৎ ষোলো আসছে, ঠিক আছে। তো এখানে কত আসবে আমাদের, এখানে দেওয়া আছে এফ এক্স, তো এখানে আমরা নিচে এই নিচে লিখবো যে সামেশন এফ এক্স সমান সমান কত আসলো প্লাস, এখানে কিন্তু প্লাস ষোলো আসছে, কারণ এখানে কী আছে বড় সংখ্যার আগে প্লাস আসছে, তার জন্য কী হবে প্লাস ষোলো হবে। তো এখানে আমরা ষোলো লিখলাম, এবার আমাদের কাজ হচ্ছে এমপি বা মধ্যবিন্দু বের করা, ঠিক আছে, মিড পয়েন্ট। তো মিড পয়েন্ট কী করে বের করবো, মিড পয়েন্ট বের করার একটি ছোট্ট টেকনিক আছে, সেটি হচ্ছে তোমরা এখন ভাবছো যে মিড পয়েন্ট বের করে এটার সঙ্গে কি পাঁচের সঙ্গে নয় যোগ করে তবে এটাকে দুই দিয়ে ভাগ করার পর আমরা মিড পয়েন্ট বা মধ্যবিন্দু বের করতে পারি, ঠিক আছে। তোমরা তোমরা প্রতি ছাত্র বা বেশিরভাগ ছাত্র কী করে, এই যে পাঁচের সঙ্গে কী করে নয়ের সঙ্গে যোগ করে দেয় পাঁচ, পাঁচ যোগ করার পর আসে চোদ্দো, চোদ্দোকে আবার তোমরা কী করো দুই দিয়ে ভাগ করে দাও সাত দুগুণে চোদ্দো, এভাবে তোমরা কী করো সাত বের করো। এটা হচ্ছে মেন যে মিড পয়েন্ট হচ্ছে সাত বের হলো, কিন্তু ঠিক আছে এটাই তোমাদের ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি একটু শর্টকাট নিয়ম কোনটি আছে, ধরো তোমাদের এখানে পাঁচ আছে, এই যে আমরা লিখলাম পাঁচ থেকে নয় পর্যন্ত লিখবো, পাঁচ ছয় সাত আট, এখানে হবে হচ্ছে নয়, ঠিক আছে। তো এবার আমরা এদিকে দুটো সংখ্যা বাদ দিয়ে দেবো, এদিকে দুটো সংখ্যা বাদ দেবো, মাঝখানে কী থাকলো সাত। এবার দেখো তোমাদের এখানে কত আসছে সাত আসছে, এখানেও তোমাদের সাত আসছে, তো কী করবে পাঁচ তারপরে তোমরা দুই ঘর গুনবে ছয় সাত, এভাবে তোমরা বের করবে। যেমন এখানে দশ আসে, দশের সঙ্গে দুই ঘর গুনো এগারো বারো, এভাবে তোমাদের কী করতে হবে বের হবে। তো এখানে কত হবে বারো হবে, পনেরো ষোলো সতেরো, এবার কত হবে সতেরো, এবার আমরা কুড়ির সঙ্গে দুই যোগ করবো একুশ বাইশ, কত বের হলো বাইশ বের হলো, এবার আমরা কত লিখবো পঁচিশ, পঁচিশের সঙ্গে দুই যোগ করে দাও সাতাশ, দুই দশ সাত সাতাশ, তারপরে তিরিশের সঙ্গে দুই যোগ করে দাও বত্রিশ, বত্রিশ, তারপরে পঁয়ত্রিশের সঙ্গে যোগ করে দাও দুই সাঁইত্রিশ, এভাবে কিন্তু তোমাদের প্রতিটা বের করতে হবে, কত বের হবে বিয়াল্লিশ, তারপরে বের হবে সাতচল্লিশ, তারপরে বের হবে পঞ্চাশের সঙ্গে দুই যোগ করলে হয় বাহান্ন। তো এভাবে তোমাদের কী করতে হবে মিড পয়েন্ট বের করতে হবে। এবার তোমাদের এখানে কাজ হচ্ছে যে তোমাদের যে মিডিল ম্যান আছে, মিডিল ম্যানের সহজে এখানে যে বাইশ সংখ্যাটি আছে এটি হচ্ছে তোমাদের এ এম, অর্থাৎ তোমরা এখানে এ এম না লিখে কী করবে, এ তোমাদের সুবিধার্থের জন্য স্যার ম্যামদের বোঝানোর সুবিধার জন্য এ এমটা এখানে লিখে রাখবে টোয়েন্টি টু, ঠিক আছে। তো এবার আমাদের সূত্রের প্রয়োগ করতে হবে, আমাদের টোটাল স্ট্রাকচার পূরণ, এবার আমাদের সূত্র বের করবো কী করে, এবার আমাদের কী করতে হবে গড়ের গড় বের করতে হবে, অর্থাৎ আমরা এখানে লিখবো গড় গড় অথবা তোমরা এভাবে মিনও লিখতে পারো, ঠিক আছে। মিন লেখার পর সমান সমান, এবার মিনের বা গড়ের সূত্র কী, গড়ের সূত্র হচ্ছে এ এম প্লাস আই ইন্টু সামেশন এফ
এক্স, যেহেতু আমরা এখানে এম এফ এক্স লিখছি তো এফ এক্স লিখতে হবে, তোমরা যদি এখানে এফ ডি দাও তাহলে কিন্তু এখানে এফ ডি দিতে হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই এন। এবার তোমাদের একটা প্রশ্ন যে এই আইটি সামনে কেন আসলো। এবার দেখো তোমাদের আইটি সামনে আসার সুবিধা হচ্ছে তোমাদের বাকি যে কাজগুলি সেই সামনে আসবে, এবং তোমরা কী করতো আইটা ইনটু দিয়ে এদিকেও কিন্তু লিখতে পারো। আই মানে হচ্ছে ব্যবধান, ডিস্টেন্স, এই যে এক একটি স্কোর আছে স্কোরের কিন্তু ডিস্টেন্সটা। তো এবার আমাদের সূত্র প্রয়োগ, সূত্রের যে মানগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দেবো। এবার সমান সমান দেওয়ার পরে এম কত লিখলাম আমরা, এখানে দেখো এম লেখা আছে 22, আমরা লিখলাম 22। তারপরে প্লাস দেওয়া আছে প্লাস আই, আই বলতে আমরা কোনটাকে বুঝি, আই বলতে ব্যবধান। এখন দেখো তোমাদের এই যে প্রথম পরিসংখ্যা যে রয়েছে যে 5 থেকে 9 ব্যবধান বের করতে হবে, ঠিক আছে। তোমাদের এভাবে ব্যবধান করে বের করলে কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে। এবার এখানে ব্যবধান কিন্তু রয়েছে 5, তোমরা কী করে বুঝবে 5, তোমরা কী করবে এই যে স্কোরের উপর নিচে ইসে করে দেবে, উপর নিচে কিন্তু মাইনাস করে দিলে ব্যবধান বের হয়। এবার 5 থেকে 10 ব্যবধান কত, 5। এবার 10 থেকে 15 ব্যবধান কত, 5। এভাবে কিন্তু তোমরা এই দিক থেকে কিন্তু বের করতে পারছো, ঠিক আছে। এদিক থেকে বের করতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা উপর নিচে বের করলে তোমাদের কিন্তু ব্যবধানটা বের হয়ে যাবে। তো চলো এবার আমরা ব্যবধান বসিয়ে দেবো। ব্যবধান বলতে ডিস্টেন্স বা ডিফারেন্স, ডিস্টেন্স কত আছে 5। এবার তোমাদের গুণ চিহ্ন আছে গুণ, দেওয়ার পর সামেশন এফ এক্সের মান কত বেরিয়েছে, সামেশন এফ এক্সের মান বেরিয়েছে 16, তো আমরা 16 বসিয়ে দিলাম। তারপরে এন, এন কত আছে আমাদের, এখানে দেওয়া আছে এন 44, চলো 40। এবার আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। সবার প্রথমে আমরা গুণের কাজ শেষ করবো, বীজগণিতে সবার প্রথম কী করতে হবে, গুণের কাজ শেষ করে তারপর ভাগ করতে হয়। তো এবার আমরা সমান সমান দেওয়ার পর লিখবো 22, দেওয়ার পর প্লাস, এবার হচ্ছে 5 16 কত হয় তোমাদেরকে এখন জানতে হবে। কাটাকাটি করার পর তোমাদের কী হবে, এখানে তো আমাদের আগে গুণ করতে হবে, 16 সঙ্গে 5 16 কত হয়, এখানে আমরা লিখবো 5 16 হচ্ছে তোমার ডাইরেক্ট দেওয়ার পর লিখবো 5 16 80, নিচে থাকলে কত এখানে থাকবে 40। তো আমরা সবার প্রথম কাটাকাটি করার পর কী করবো, শূন্য থাকলে সব থেকে সুবিধা হয় কাটতে, 0 0 কেটে দিলাম। এবারে কত থাকলো, উপরে থাকলো 8, নিচে থাকলো 4, তো এবারে 4 2 8 অর্থাৎ 2টা 4 কিন্তু 8 হয়, ঠিক আছে, 4 2 8, এবার কাটি দিলাম। এবার আমাদের কী করতে হবে, সমান সমান লেখার পর 22, এখানে যেহেতু প্লাস চিহ্ন হচ্ছে প্লাস দেওয়ার পর অবশিষ্ট কত থাকলো 2 থাকলো, এবার 2 সমান সমান কত, 2 আর 2 যোগ করলে কত হয়, 22 সঙ্গে 2 যোগ করলে হবে 24। তো এটি হচ্ছিলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এভাবে তোমাদের কী করতে হবে, 100টা অঙ্ক তোমরা করতে পারবে। তো তোমাদেরকে এই অঙ্কটা বোঝার পর তোমাদের এই ধরুন একই নিয়মে তোমাদেরকে অঙ্ক দিচ্ছি হোমওয়ার্ক, তোমরা কী করবে অঙ্কটা করবে, করার পর আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে। তো তোমাদের হোমওয়ার্কটা আমি কী করলাম, এখানে খাতার মধ্যে দেখে দিলাম। তো এখানে তোমরা কী করবে, এটা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নেবে। দেখো তোমাদের অঙ্ক কিন্তু কী বলা হয়েছে, এখানে বের করা হয়েছে মিন করতে, মানে মিন বের করতে বলা হয়েছে, মিন অথবা তোমাদের বাংলা যেটা গড় বলে, ঠিক আছে। তো গড় বের করতে হবে, এবং তোমাদের এখানে কী বলা আছে, বলছে কোনো বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর কী বলছে টেস্ট পরীক্ষায় 6 জন ছাত্রের শিক্ষাবিজ্ঞানে প্রাপ্ত নম্বরের বন্টন নির্মরী অর্থাৎ নিচে বন্টনটি দেওয়া আছে, এবং মিন এই আমি এত কিছু লিখলাম না, শুধু তোমাদের কী করলাম এই নির্মরী এই প্রশ্নটি দেওয়ার পর এখানে তোমাদের বলা হয়েছে যে গড় নির্ণয় করো, অর্থাৎ তোমাদের এখানে 5 নম্বরের বা 3 নম্বরের কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো শুধু তোমাদের কী বের করতে হবে, গড় বের করতে হবে। আর এখানে তোমাদের এই যে দেওয়া আছে স্কোর, স্কোর মানে কিন্তু শ্রেণী, এফ মানে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এটা তোমাদের বের করতে হবে, আর এদিকে যেহেতু জায়গা ছিল না তার জন্য আমি এখানে নিচে তোমাদের দিলাম। তো এটিকে তোমাদের কী করতে হবে, মেন বের করে আমাকে অবশ্যই কিন্তু উত্তরটা কত বেরিয়েছে, উত্তরটা কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ তোমাদের উত্তরটা এখানে কিন্তু বক্সের মধ্যে দিতে হবে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। তো চলো ভিডিওটি এখানে শেষ করবো, আর আজকের এই ভিডিওটি তোমাদের স্পেশালি বানানো হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, আর তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না, কারণ হয়তো তোমরা ভাবছো আজকে আমার চ্যানেলটি ছোট জন্য কেউ অ্যাভয়েড করে যাবে না। আর তোমাদের বন্ধুবান্ধবীদের কাছে দ্রুত শেয়ার করে দেবে ভিডিওগুলি, দ্রুত শেয়ার করে দেওয়ার ফলে কী হবে, তোমাদের বন্ধুবান্ধবীদের সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এবং এখান থেকে আরও প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি অলে সেট করে দেবে, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটি শেষ করছি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।